হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস ক্লাস টেন আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেশন সেভেন দ্য ক্যাট এই টেক্সটটা পড়াবো চলো পড়া শুরু করা যাক দ্য ক্যাট কার লেখা দ্য ক্যাট অ্যান্ড্রু বার্টন প্যাটারসনের লেখা দ্য ক্যাট দ্য টেক্সট অ্যান্ড দ্য অথর এই লেখক সম্পর্কে আমরা কিছু জেনে নিই বলেছে অ্যান্ড্রু বার্টন প্যাটারসন এইটিন সিক্সটিন সিক্সটি ফোর টু নাইনটিন ওয়ান ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট অ্যান্ড্রু বার্টন প্যাটারসন যার জন্ম আঠেরোশো চৌষট্টি সালে এবং মৃত্যু উনিশশো একচল্লিশ সালে ওয়াজ মানে ছিলেন তিনি ছিলেন একজন অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট একজন অস্ট্রেলিয়া দেশের অস্ট্রেলিয়ান যারা অস্ট্রেলিয়ায় বাস করে সেই অস্ট্রেলিয়ায় পোয়েট কবি জার্নালিস্ট মানে সাংবাদিক অ্যান্ড অথর মানে লেখক হু রোট এক্সটেনসিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ পুরোর যিনি লিখেছিলেন এক্সটেন্সিভলি মানে বিষদে বিস্তৃতভাবে যিনি লিখেছিলেন অন অস্ট্রেলিয়ান লাইফ অস্ট্রেলিয়ার জীবনের ওপর অস্ট্রেলিয়ার জীবন কাহিনী মানে অস্ট্রেলিয়াতে যে ধরনের জীবনযাত্রা তার উপর যিনি তিনি বিশেষভাবে লিখেছিলেন হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড তার উল্লেখযোগ্য কাজগুলি হলো ওয়ার্ল্ড জিং ম্যাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার বলছে দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মিনিট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস এই টেক্সটটা ডেসক্রাইব করছে বর্ণনা করছে ইন মিনিট ডিটেল মানে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করছে প্রতি মিনিটের বিশদ বিবরণ দিচ্ছে দ্য ডেইলি অ্যাক্টিভিটিস মানে রোজকার কাজকর্ম অফ ক্যাটস বিড়ালের রোজকার কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছে এই টেক্সটটা দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স আস ইন দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস বলছে দ্য হিউমারাস হিউমারাস মানে রসাত্মক ন্যারেটিভ মানে বর্ণনা মানে এই রসাত্মক বর্ণনা মানে যে হাসির মধ্যে দিয়ে যে বর্ণনা দেওয়া হয়েছে ক্যাটের ডেলি অ্যাক্টিভিটির টেক্স আলস আমাদেরকে নিয়ে যায় ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস বিড়ালের জগতে নিয়ে যায় অ্যান্ড ইন্ডিকেটসাল ইন্ডিকেটস টু আস এবং আমাদেরকে নির্দেশ দেয় দ্যাট যে এইটা আমাদেরকে ইঙ্গিত করে যে দে মে নট বি দ্য জেন্টাল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স দ্যাট উই টেক দেম ফর আমাদেরকে এই ইঙ্গিত দেয় যে তারা এরকম জেন্টাল মানে ভদ্র অ্যান্ড টিমিট মানে ভীরু এবং ক্রিয়েচার মানে প্রাণী সেই ধরনের ভদ্র এবং ভীরু প্রাণী নয় যেটা আমরা তাদেরকে মনে করি আমরা ক্যাটসদের মনে করি যে ধরনের শান্তশিষ্ট জেন্টেল মানে এখানে শান্তশিষ্ট বলা যায় যে ধরনের শান্তশিষ্ট বা ভীরু মানে ভয় পায় একটুতেই এই ধরনের ক্রিয়েচার বা প্রাণী বলে ভাবি সেরকম যে তারা নয় সেটাই এই টেক্সটটা পড়লে আমরা বুঝতে পারবো এখানে সেটাই বর্ণনা করা আছে কিন্তু খুব হিউমারাসলি মানে হাসির মধ্য দিয়ে সেটা বর্ণনা করা আছে চলো টেক্সটটা পড়ে দেখি ইউনিট ওয়ান দেখো বলছে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ এন আন অ্যানিম্যাল মোস্ট পিউপিল বেশিরভাগ লোক থিঙ্ক দ্যাট থিঙ্ক মানে চিন্তা করা কিন্তু এখানে এরকম বলতে হবে যে বেশিরভাগ লোকেরা মনে করে যে দ্য ক্যাট ইজ বিড়াল হয় অ্যান্ড আন ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল আন ইন্টেলিজেন্ট মানে বুদ্ধহীন মানে নির্বোধ প্রাণী বা মানে বোকাশোকা প্রাণী বেশিরভাগ মানুষ এটা মনে করে যে বিড়াল একটা বোকাশোকা প্রাণী শুধুমাত্র যে বোকাশোকা প্রাণী তা নয় আরও কমা দিয়ে তাদের আরও বর্ণনা দিয়েছে বিড়াল সম্পর্কে ফন্ড অফ ইজ ফন্ড অফ ইজ ইজ মানে কি আরাম আর ফন্ড মানে প্রিয় তাহলে ফন্ড অফ ইজ মানে হচ্ছে আরাম প্রিয় অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং মানে কেয়ারিং সে মাথা ঘামায় লিটিল মানে অল্প অল্প মাথা ঘামায় ফর এনিথিং যে কোনো কিছু নিয়ে অল্প মাথা ঘামায় বাট মাইস অ্যান্ড মিল্ক মাইস মানে ইঁদুর অ্যান্ড মিল্ক মানে দুধ তার মানে হচ্ছে যে কোনো দুধ এবং ইঁদুর ছাড়া অন্য যে কোনো কিছু নিয়েই তার অল্প মাথা ব্যথা তার মানে সে হচ্ছে দুধ আর ইঁদুর ছাড়া আর কোনো বিষয় নিয়েই বেশি মাথা ঘামায় না তাহলে বেশিরভাগ লোকেরা কি চিন্তা করে যে বেশিরভাগ লোকেরা মনে করে যে বিড়াল একটা বোকা প্রাণী যে কিনা আরামপ্রিয় এবং দুধ আর ইঁদুর ছাড়া সে আর কোনো কিছু নিয়েই মাথা ঘামায় না বাট কিন্তু এ ক্যাট হ্যাজ রিয়ালি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস বলছি কিন্তু একটা বিড়ালের হ্যাজ মানে আছে রিয়ালি সত্যি সত্যি মোর ক্যারেক্টার বেশি ক্যারেক্টার মানে এখানে দেওয়া আছে তোমাদের টেক্সটে দেখো ক্যারেক্টার মানে পার্সোনালিটি পার্সোনালিটি মানে কি ব্যক্তিত্ব একটি বিড়ালের বেশি ব্যক্তিত্ব আছে দ্যান মোস্ট হিউম্যান বিংস বেশিরভাগ মানুষের থেকেও অনেক বেশি ব্যক্তিত্ব অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশান আউট অফ লাইফ এবং গেটস পায় এ গ্রেট ডিল বেশি পরিমাণ মোর স্যাটিসফ্যাকশান স্যাটিসফ্যাকশান মানে সন্তুষ্টি আউট অফ লাইফ এবং জীবন থেকে সে আরও অনেক বেশি পরিমাণে সন্তুষ্টি খুঁজে পায় একটা মানুষ যতটা পরিমাণ সন্তুষ্টি জীবন থেকে খুঁজে পায় একটা বিড়াল তার থেকে বেশি সন্তুষ্টি খুঁজে পায় তার মানে কি একটা বিড়ালের আরও বেশি ব্যক্তিত্ব আছে বেশিরভাগ মানুষের যতটা ব্যক্তিত্ব বা যতটা পার্সোনালিটি তার চেয়েও বেশি ব্যক্তিত্ব আছে একটা বিড়ালের এবং সে জীবনে অনেক জীবন থেকে অনেক বেশি পরিমাণে সন্তুষ সন্তুষ্টি খুঁজে পায় এবার এই যে প্যারাটা আমরা পড়লাম এখান থেকে আমরা কি কি কোশ্চেন পেতে পারি ধরো এরকম একটা কোশ্চেন হতে পারে কি এখান থেকে এই লাইন থেকে কী কোশ্চেন হতে পারে হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক অ্যাবাউট ক্যাটস মানে লোকেরা বেশিরভাগ লোকেরা হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক বেশিরভাগ লোকেরা কি। মনে করে অ্যাবাউট ক্যাটস বিড়াল সম্পর্কে কী মনে করে তাহলে মোস্ট পিউপিল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আন ইন্টেলিজেন্ট অ্যানিমাল ফন্ড অফ ইস অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইফ অ্যান্ড মিল্ক এটা হবে যে বেশিরভাগ লোকেরা ভাবে যে বিড়াল একটা বোকা পানি যে কিনা আরামপ্রিয় এবং দুধ এবং ইঁদুর ছাড়া কিছু নিয়েই মাথা ঘামায় না এটা একটা হতে পারে আবার একটা কোশ্চেন হতে পারে হোয়াট ডাজ দ্য ক্যাট কেয়ার ফর দ্য মোস্ট কী নিয়ে বিড়াল সব থেকে বেশি মাথা ঘামায় তাহলে কী হবে দ্য ক্যাট কেয়ারস ফর মাইস অ্যান্ড মিল্ক দ্য মোস্ট সব থেকে বেশি ইঁদুর আর বিড়াল নিয়ে সে মাথা ঘামায় এরকম করে প্রত্যেক সেন্টেন্স থেকেই কিছু না কিছু প্রশ্ন আমরা খুঁজে পেতে পারি হি অর সি ইজ অ্যান অ্যাথলেট অ্যান্ড অ্যাক্রোব্যাট অ্যান্ড গ্রিম ফাইটার হি অর সি দেখো হি মানেও সে সি মানেও সে কিন্তু একটাতে আমরা ছেলেকে বুঝি ছেলে সে বুঝি একটাতে মেয়ে সে তাই আমরা বলবো এখানে ছেলে বা মেয়ে ছেলে অথবা মেয়ে মানে বিড়ালটা যদি ছেলে হয় বা মেয়ে যাই হোক ইভ অ্যান অ্যাথলেট অ্যাথলেট মানে হচ্ছে ক্রীড়াবিদ যারা খেলাধুলার চর্চা করে যে কোনো ধরনের খেলা খেলে তাদের ক্রীড়াবিদ বলা হয় ব্যায়ামবিরও বলা যেতে পারে অ্যান্ড অ্যাক্রোব্যাট অ্যাক্রোব্যাট মানেও ব্যায়ামবির দুটোই প্রায় সেম মিনিং সে মানে ছেলে হোক বা মেয়ে হোক সে হলো একজন তার মানে শারীরিক দক্ষতাটা এরকম ফিজিক্যাল ফিটনেস কেমন সেটা বর্ণনা করতে গিয়ে লেখক বলেছেন যে সে একজন অ্যাথলেট মানে সে একজন ক্রীড়াবিদ অ্যান্ড অ্যাক্রোব্যাট মানে ব্যায়ামবির অ্যান্ড গ্রিম ফাইটার মানে এক গ্রিম মানে দক্ষ ফাইটার মানে যোদ্ধা এবং একজন দক্ষ যোদ্ধা এটা হচ্ছে তার ফিজিক্যাল ফিটনেস বিড়ালটা শারীরিক দিক থেকে বিড়াল কীরকম হয় সেটা বলতে গিয়ে বলেছেন অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস টেকিং থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশান অফ দ্য পিপল ইন দ্য হাউস অল ডে লং মানে সারা দিন ধরে দ্য ক্যাট লোভস লোভস মানে অলসভাবে ঘুরে বেড়ানো বিড়াল অলসভাবে ঘুরে বেড়ায় অ্যাবাউট দ্য হাউস মানে সারা দিন ধরে বিড়াল বাড়ির মধ্যে অলসভাবে ঘুরে বেড়ায় টেক্স থিংস ইজি সমস্ত জিনিসকে সহজভাবে নেয় অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার পেস্টার মানে হচ্ছে জ্বালাতন সহ্য করা বা কষ্ট সহ্য করা মানে নিজেকে কষ্ট সহ্য করতে দেয় বা জ্বালাতন সহ্য করতে দেয় বাই দ্য অ্যাটেনশান অব দ্য পিউপল ইন দ্য হাউস বাড়ির লোকেদের মনোযোগ মানে বাড়ির লোকেদের মনোযোগে তার যে ব্যস্ততা এটা সে হতে দেয় মানে পুরোটা বললে বলা যায় যে সে সারাদিন ধরে অলসভাবে ঘুর বাড়িতে ঘুরে বেড়ায় সব কিছু সহজভাবে নেয় আর ঘরের লোকজনের মনোযোগে নিজেকে ব্যতিব্যস্ত হতে দেয় টু পাস দ্য টাইম অ্যা হি সামটাইমস ওয়াচেস এ মাউন্স হল ফর অ্যান আওয়ার অসাইম অ্যাভে সময় কাটাতে দ্য টাইমস সে কখনো কখনো ওয়াচেস মানে লক্ষ্য করে এ মাউন্স হল একটা ইঁদুরের গর্ত ফর অ্যান আওয়ার অর টু এক ঘন্টা বা দু ঘন্টা ধরে দেখবে বিড়াল ইঁদুরের গর্তের সামনে একদৃষ্টে তাকিয়ে ঘন্টার পর ঘণ্টা বসেই থাকে লেখক তাহলে কি বলছেন সে কেন বসে থাকে শুধুমাত্র সময় কাটাবার জন্য জাস্ট টু কিম হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম জাস্ট মানে শুধুমাত্র টু কি ফিমসেল ফ্রম ডাইং অফ বোরডম বোরডম মানে কি এক শুধুমাত্র এই এক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্যই এটা সে করে যে ইঁদুরের গর্তের সামনে ঘন্টার পর ঘন্টা চোখ দিয়ে বসে থাকে

হোল্ডস লাইফ ফর এ ক্যাট যেটা একটা বিড়ালের জীবনের সব কিছু এই ধরনের জিনিসই একটা বিড়ালের জীবনে সব কিছু এটা লোকেরা মনে করে বাট ওয়াচ হিম অ্যাজ দ্য সেটস অফ ইভিনিং ফল কিন্তু ওয়াচ হিম তাকে লক্ষ্য করো অ্যাজ যখন দ্য সেটস অফ ইভিনিং সেটস মানে কি ছায়া অফ ইভিনিং ফল মানে নামে যখন সন্ধ্যার ছায়া নামে তখন তাকে লক্ষ্য করবে একটা বিড়ালকে কখন লক্ষ্য করতে বলছেন তিনি যখন সন্ধ্যার ছায়া নামে তার মানে যখন সন্ধ্যা হয় তারপর একটা বিড়ালকে লক্ষ্য করবে ইউ ক্যান সি তুমি দেখতে পাবে দ্য ক্যাট বিড়ালকে দেখতে পাবে অ্যাজ হি রিয়ালি ইজ যেমনটা সে সত্যি তার সত্যিকারের ক্যারেক্টার তাহলে তুমি কখন দেখতে পাবে লেখকের মতে তার সত্যিকারের ক্যারেক্টার দেখা যেতে পারে যখন সন্ধে নামে সন্ধের পর তাহলে এখান থেকে আমরা কী কী কোশ্চেন পেতে পারি ধরো এই সেন্টেন্স থেকে আমরা কোশ্চেন পেতে পারি যে হাউ হ্যাজ দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য ক্যাট ফিজিক্যালি মানে শারীরিক দিক থেকে কীভাবে ন্যারেটর বক বা রাইটার কীভাবে তাকে বর্ণনা করেছে বক্তা তাকে কীভাবে শারীরিক দিক থেকে বর্ণনা করেছেন বলছে দ্য ন্যারেটর ডেস্ক্রাইবস দ্য ক্যাট অ্যাজ অ্যান অ্যাথলেট অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার তাকে শারীরিক দিক থেকে তিনি কি বলে বর্ণনা করেছেন বিড়ালকে একজন ক্রীড়াবিদ একজন ব্যায়ামবিদ এবং একজন দক্ষ যোদ্ধা হিসেবে বর্ণনা করেছেন তারপরে সে সারাদিন কিভাবে সময় কাটায় বিড়াল সারাদিন কিভাবে সময় কাটায় বা সে সারাদিন কি করে হোয়াট ডাজ দ্য ক্যাট ডু থ্রু আউট দ্য ডে তাহলে দ্য ক্যাট লুকস অ্যাবাউট দ্য হাউস টেক্স থিংস ইজ অ্যান্ড অ্যালাউজ ইউজ টু বি পেস্টার বাই দ্য অ্যাটেনশান অব দ্য পিপল ইন দ্য হাউস থ্রু আউট দ্য ডে সারাদিন ধরে সে সব বাড়িতে অলসভাবে ঘুরে বেড়ায় সমস্ত জিনিসকে সহজভাবে নেয় এবং নিজেকে বাড়ির লোকজনের মনোযোগে ব্যতিব্যস্ত হতে দেয় এটা সে করে তারপরে আবার কি আছে যে সে সময় কাটাতে কী করে হোয়াট ডাজ হি ডু টু পাস দ্য টাইম তাহলে সে কী করে সময় কাটাতে তাহলে কি করে দ্য টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউজ হোল ফর অ্যান আওয়ার টু সময় কাটাবার জন্য সে একটা ইঁদুরের গর্তের সামনে এক ঘন্টা বা দু ঘন্টা বসে থাকে আবার একটা কোশ্চেন আমরা এখান থেকে পেতে পারি দেখো হোয়েন ক্যান উই সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ কখন আমরা দেখতে পাই একটা বিড়ালকে যেমনটা সে যেমনটা বাস্তবে সে তেমনটা আমরা তাকে কখন দেখতে পাই তাহলে কী হবে উই ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ হোয়েন দ্য সেটস অফ ইভিনিং ফল যখন সন্ধ্যের ছায়া নামে আমরা তখন দেখতে পাই বিড়ালটা বাস্তবে যেমন তেমনটা তাহলে এভাবে আমরা এই প্যারা থেকে এতগুলো কোশ্চেন পেতে পারি তোমরাও নিজেরা দেখো যে একটা সেন্টেন্স পড়ে তার থেকে আবার তোমরা অন্য কোনো কোশ্চেন তৈরি করতে পারছ কি না তাহলে পরীক্ষার সময় কোশ্চেন লেখার সময় কোনো অসুবিধা হবে না এবার দেখো ইউনিট টুতে কী বলছে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুট সিন অ্যান্ড অ্যাপিয়ারেন্স টু গেট হি শেয়ার হোয়েন মানে যখন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি যখন ওই পরিবারটা চা পান করতে বসে চা খেতে বসে দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স মানে চেহারা তার মানে বেড়ালটা তার হাজির হয় টু গেট পেতে হি শেয়ার মানে তার ভাগ সে তার ভাগ পাওয়ার জন্য সেখানে হাজির হয় তারা যখন চা খেতে বসে তখন সে তার ভাগ পাওয়ার জন্য সেখানে হাজির হয় হি পার্স নয়সলি অ্যান্ড রাফ সিনসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বারস হি পার্স পার্স মানে হচ্ছে ঘর ঘর বিড়াল যে ঘর ঘর করে একটা ডাকে সেটা হচ্ছে ইংরেজিতে বলা হয় পার্স সে নয়েসলি মানে আওয়াজ করে আওয়াজ করে ঘর ঘর করে অ্যান্ড রাফস রাব মানে ঘষা রাফস ইনসেল নিজেকে ঘষে তার মানে নিজের গা ঘষে কোথায় এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স মানে পরিবারের সদস্যদের পায়ে নিজের গা ঘষতে থাকে ঘর ঘর করে জোরে জোরে ঘর ঘর করে আওয়াজ করে এবং পরিবারের সদস্যদের পায়ে সে তার গা ঘষতে থাকে ধরো এবার এই প্রথম সেন্টেন্সটা এখান থেকে আমরা দুটো কোশ্চেন দুভাবে তৈরি করতে পারি কেমন এখানে আছে যে পরিবার যখন চা খেতে বসে তখন সে হাজির হয় তার ভাগ পেতে তাহলে আমরা এরকম বলতে পারি হোয়েন ডাজ দ্য ক্যাট পুট ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার কখন ওই বিড়ালটা হাজির হয় তার ভাগ পাওয়ার জন্য তাহলে আমরা উত্তরে কী লিখবো হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুট ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার যখন পরিবার চা খেতে বসে তখন বিড়ালটা তার ভাগ পাওয়ার জন্য এসে হাজির হয় এটা আবার অন্যভাবে প্রশ্নটা আমরা তৈরি করতে পারি কি করতে পারি হোয়াট ডাজ দ্য ক্যাট ডু হোয়েন দ্য ফ্যামিলি সিট ডাউন টু টি বিড়ালটা কী করে যখন পরিবার চা খেতে বসে উত্তরটা কি হবে তাহলে একবার বলতে বলছে প্রশ্নটা যে যখন মানে কখন এ তার ভা বিড়াল তার ভাগ পাওয়ার জন্য হাজির হয় আবার আরেকবার কোয়েশ্চেনটা এরকম হতে পারে যে যখন তার পরিবার চা খেতে বসে তখন বেড়ালটা কি করে হোয়াট ডাস দ্য ক্যাট ডু হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি তাহলে দু ক্ষেত্রেই কিন্তু উত্তর এটাই হবে যে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টু টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার এইভাবে একটা সেন্টেন্স থেকে আবার দুটো প্রশ্নও তৈরি হতে পারে তাহলে তোমরা যখন পড়বে নিজেরাই এভাবে প্রশ্ন তৈরি করতে করতে পড়ো ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম ইফ মানে যদি দেয়ার ইজ এ গেস্ট যদি অতিথি থাকে অ্যাট দ্য টেবিল মানে খাওয়ার টেবিলে যদি কোনো অতিথি থাকে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি মানে বিশেষভাবে সিভিল মানে ভদ্র টু হিম বিড়ালটা বিশেষভাবে তার প্রতি ভদ্র হয় বিকজ কারণ দ্য গেস্ট ইজ লাইকলি লাইকলি মানে সম্ভবত সম্ভবত দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফ বলছে সম্ভবত যা কিছু পরিবেশন করা হয় তার সবথেকে ভালোটা বেস্ট যেটা সবথেকে ভালোটা বিড়ালকে দেওয়া হয় সামটাইমস কখনও কখনো ইনস্টিড অফ গিভিং হিম সামথিং ইনস্টিড মানে পরিবর্তে অফ গিভিং হিম সামথিং কখনো কখনও তাকে কিছু দেওয়ার পরিবর্তে একটু ইট তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে দ্য গেস্ট স্টুপস ডাউন গেস্ট স্টুপস ডাউন স্টুপস ডাউন মানে নিচু হয় কিছু খেতে দেওয়ার পরিবর্তে অতিথিটি নিচু হয়ে যান বেকের নিচের দিকে ঝোঁকেন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট স্ট্রোক মানে হাত বোলানো দ্য ক্যাট মানে গায়ে হাত বোলান অ্যান্ড শেষ বলেন পোর পুষি পোর পুষি বেচারা পুষি বেচারা পুষি মানে কিছু খেতে দিচ্ছে না গেস্ট তার গায়ে বাঁধা স্ট্রোকস মানে হাত বুলিয়ে বলে বেচারা পুষি বেচারা পুষি দ্য ক্যাট শুন টায়ার্স অফ দ্যাট দ্য ক্যাট বিড়ালটি শুন মানে শীঘ্রই টায়ার্স অফ দ্যাট টায়ার্স মানে ক্লান্ত ক্লান্ত হয়ে পড়ে এটাতে ক্লান্ত হয়ে পড়ে কেননা বিড়ালটা তো চাইছে কিছু খাবার সে কি না আদর করে হোক তাকে বা আউট অফ সিম্প্যাথি সহানুভূতি থেকে হোক তার মাথা গায়ে হাত বুলিয়ে বলে পড় পুষি পরপুষি বিড়ালের এটা কিন্তু বেশিক্ষণ ভালো লাগে না সে খুব শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে হিপুট ইস ক্ল তখন সে কি করে হি পুট ইস ক্ল ক্ল মানে নো অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেক হিপুট সফ হিস ক্ল সে তার ক্ল মানে নোক তার নোকটাকে তুলে ধরেন কোয়াইটলি বাট ফার্মলি খুব দৃঢ়ভাবে নিঃশব্দে কোয়াইটলি মানে নিঃশব্দে বাট ফার্মলি মানে খুব দৃঢ়ভাবে রেক্স আঁচড়ে দেয় দ্য গেস্ট ইন দ্য লেক ওই গেস্টের পায়ে আঁচড়ে দেয় নিঃশব্দে কিন্তু খুব দৃঢ়ভাবে বেশ ভালোভাবে একদম সে তার পায়ে আঁচড়ে দেয় আউ সেস দ্য গেস্ট ও গেস্টটা বলে ওঠে দ্য ক্যাট স্ট্রাক হিফ ইন টু মি বিড়ালটিয়া আমাকে আঁচড়ে দিয়েছে তার নখ বসিয়ে দিয়েছে আমার পায়ে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ওই উল্লসিত পরিবার ডিলাইটেড মানে আনন্দিত মানে বিড়াল এই কাজটা করেছে তাতে তাদের খুব আনন্দ যে তার মানে দে থিঙ্ক হাউ ইন্টেলিজেন্ট দেয়ার ক্যাট ইজ তারা ভাবে যে তাদের বিড়াল কি ইন্টেলিজেন্ট কি বুদ্ধিমান কত অ্যাক্টিভ এরকম ভেবে তারা কি হয় ফ্যামিলি বিকাম ডিলাইটেড তারা খুব ডিলাইটেড আনন্দিত হয়ে পড়ে ওই আনন্দিত পরিবার তখন রিমার্ক করে ইজ নট ইট সুইট অফ হিম কি মিষ্টিও তাই না ইজ নট হি ইন্টেলিজেন্ট সে কি বুদ্ধিমান নয় হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট সে চায় যে তুমি তাকে কিছু খেতে দাও হি ওয়ান্টস সে চায় মানে কে বিড়ালটা চায় কাকে ইউ মানে দ্য গেস্ট এখানে ইউ বলতে কাকে যে ওই গেস্ট যেন তাকে কিছু খেতে দেয় এটাই সে চাইছে ওইভাবে নখ তার পায়ে নোখ বসিয়ে দিয়ে তাহলে এখান থেকে আমরা কী কী কোশ্চেন পেতে পারি প্রথমেই একটা কোশ্চেন পেতে পারি কি টু হুম দ্য ক্যাট ইজ দ্য মোস্ট সিভিল কার প্রতি বিড়ালটা সব থেকে সভ্য বা ভদ্র হয় তাহলে কি হবে দ্য ক্যাট ইজ দ্য মোস্ট সিভিল টু দ্য গেস্ট সে ওই গেস্টের প্রতি সব থেকে ভদ্র হয় তাহলে আবার তারই সাথে সাথে কি হতে পারে হোয়াই দা ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট সে বিশেষভাবে ওই গেস্টের প্রতি কেন ভদ্র হয় তাহলে কী হবে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট বিকজ হি ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড এখান থেকে লিখবো তাহলে বিকজ হি ইজ কারণ তাকেই দেওয়া হয় বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি তাহলে আমরা এটাকে কি বলতে পারি হি ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড টেবিলে যা যা পরিবেশন করা হয় সব থেকে ভালোটা তাকেই দেওয়া হয় তাই বিড়ালটা তার প্রতিই সবথেকে ভদ্র হয় তারপরে আবার আমরা কি কোশ্চেন পেতে পারি হোয়াট ডাজ দ্য গেস্ট ডু সামটাইমস ইনস্টিড অফ গিভিং দ্য ক্যাট সামথিং টু ইট কিছু খেতে দেওয়ার পরতে গেস্ট অনেক সময় তাহলে কি করে তাহলে সামটাইমস ইনস্টিড অফ গিভিং সামথিং টু ইট দ্য গেস্ট টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেফ পোর পুষি পোড় পুষি তাকে কিছু না খেতে দিয়ে সে ঝুঁকে যায় এবং তার গায়ে মাথায় হাত বোলা এবং বলে বেচারা পুষি বেচারা পুষি তারপর ধরো এই সেন্টেন্স থেকে একটা কোশ্চেন হতে পারে দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট এটা তুলে দিল দিয়ে কী বলতে পারে এরকম ফ্রম হোয়াট ডাজ দ্য ক্যাট সুন টায়ার অফ কী থেকে বিড়ালটা শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে তাহলে দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট দ্য গেস্ট স্টু ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট সেইং পোর পুসি পড়পুসি বলছে এটা থেকে ক্লান্ত হয়ে পড়ে যে গেস্ট তাকে কিছু খেতে না দিয়ে নিচু হয়ে তার গায়ে মাথায় হাত বুলিয়ে পড়পুশি পরকুশি বলে এটা থেকে সে শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে এরকমভাবে অনেক প্রশ্ন হতে পারে দ্য গেস্ট ডেয়ার্স নট টু নট ডু হোয়াট হি উড লাইক টু ডু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো দ্য গেস্ট ডেয়ার্স ডেয়ার্স মানে হচ্ছে সাহস দেখানো নট তার মানে সে সাহস দেখায় না গেস্টটা অতিথি সাহস দেখায় না ডু করতে হোয়াট হি উড লাইক টু ডু যেটা হি উড লাইক টু ডু মানে সে করতে চায় সে যেটা করতে চায় অতিথি যেটা করতে চায় সেটা করার সাহস সে দেখায় না সে কি করতে চায় হাইফেন দিয়ে দেওয়া আছে সে কি করতে চায় কিক দ্য ক্যাট কিক মানে লাথি মারা দ্য ক্যাট বিড়ালটিকে লাথি দিয়ে আউট অফ দ্য উইন্ডো জানলার বাইরে পাঠিয়ে দিতে চায় সে কেননা তার পায়ে আঁচড়ে দিয়েছে নোখ দিয়ে তখন তার যন্ত্রণা হচ্ছে আর ওই ডিলাইটেড ফ্যামিলি আরও আদর করে বলছে যে কি ইন্টেলিজেন্ট সে এই সমস্ত কথা শুনে সে কী করে তার ইচ্ছা হয় তাকে জানলা দিয়ে বের করে দিতে লাথি দিয়ে তো বলছে সো উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন হিজ আইস সো সুতরাং উইথ টিয়ার্স মানে চোখের জল অফ রেগ অ্যান্ড পেন পেন মানে হচ্ছে যন্ত্রণা রেগ মানে রাগ রাগ এবং যন্ত্রণার তার চোখে জল নিয়ে হি অ্যাফেক্টস টু বি ভেরি মাছ অ্যামইসড সে ভান করে কিসে টু বি ভেরি মাচ অ্যামিউজ সে খুব অবাক হয়ে গেছে এরকম একটা হওয়ার ভান করে অ্যামিউজ মানে হচ্ছে হাসি হাসি থাকা সে খুব খুশি হচ্ছে এরকম একটা ভান করে সে অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিস ফ্রম হিস প্লেট শর্টস আউট এ বিট অফ ফিস বিট অফ ফিস মানে এক টুকরো মাছ শর্ট বাছা বেছে নেয় এক টুকরো মাছ কোথা থেকে ফ্রম হিজ প্লেট তার প্লেট থেকে হ্যান্ডস ইট ডাউন হ্যান্ডস ইট ডাউন মানে নিচু করে ডাউন মানে নিচু করা হ্যান্ডস ইট ডাউন এটা হাতটা নিচু করে সেই মাছটা নিয়ে দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট বিড়ালটা জিঞ্জারলি মানে হচ্ছে কি সন্তর্পণে নিঃশব্দে রিসিভস ইট এটাকে গ্রহণ করে উইথ এ লুক ইন হিজ আইস তার চোখের দিকে তাকিয়ে দ্যাট সেস যেন সেই চাহুনিটা বলছে কি বলছে অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ উড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড বলছে অ্যানাদার টাইম মানে এখানে পরের বার মাই ফ্রেন্ড আমার বন্ধু পরের বার ইউ উড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বোঝা তোমার বুঝতে এত দেরি হবে না যে আমি কি চাই পরের বার এটা বুঝতে তোমার এত দেরি হবে না সে এমনভাবে তাকাচ্ছে বিড়ালটা যেন গেস্টকে সে কথা বলছে যে পরের বার তোমার বুঝতে আর দেরি হবে না হি পার্স অ্যাজ হি রিটায়ার্স এ টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুড বিফোর ইটিং হিস ফুড পার্স পার্স মানে তাহলে কি ঘর ঘর করা সে ঘর ঘর করে অ্যাজ এ রিটায়ার সে রিটায়ার মানে সরে যায় এখানে টু এ সেফ ডিস্টেন্স একটা নিরাপদ দূরত্বে সরে যায় ফ্রম দ্য গেস্ট বুট ওই গেস্টের বুট থেকে নিরাপদ দূরত্বে সরে যায় বিফোর মানে আগে ইটিং হিস ফুড তার খাবারটা মানে ওই বিট অফ ফিশ ওই মাছের টুকরোটা খাওয়ার আগে ওই গেস্টের বুট থেকে সে নিরাপদ দূরত্বে সরে যায় কেন যদি গেস্ট তার বুট দিয়ে তাকে একটা কিক দেয় তাই সে নিরাপদ দূরত্বে চলে যায় ওই মাছের টুকরোটা খাবার আগে তাহলে দেখো এই প্যারা থেকে আমরা কি কোশ্চেন পেতে পারি ধরো প্রথমেই এই সেন্টেন্স থেকে একটা কোশ্চেন পেতে পারি হোয়াট ডাজ দ্য গেস্ট ওয়ান্ট টু ডু উইথ দ্য ক্যাট সে বিড়ালটার সঙ্গে কি করতে চায় গেস্ট বিড়ালটার সঙ্গে কি করতে চায় তাহলে কি হবে দ্য গেস্ট ওয়ান্টস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো সে তাকে জানলা দিয়ে লাথি মেরে বাইরে ফেলে দিতে চায় তারপরে এরকম হতে পারে ইজ দ্য গেস্ট সাকসেসফুল ইন ডুইং হোয়াট হি উড লাইক টু ডু গেস্ট কি সফল হয় সে যেটা করতে চায় নো দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু সে যেটা করতে চায় সেটা করার সে সাহস দেখায় না তারপরে আবার এরকম পরের সেন্টেন্স থেকে এরকম হতে পারে হোয়াট ডাজ দ্য গেস্ট ডু হোয়েন হি ক্যান নট ফুলফিল হিজ উইস সে তার ইচ্ছা যখন পূরণ করতে পারে না তখন সে কী করে তাহলে হোয়েন দ্য গেস্ট ক্যান নট ফুলফিল হিজ উইস হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ সে খুব মজা পেয়েছে এরকম একটা ভয়ান ভান করে অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিস ফ্রম হিস প্লেট তার মা প্লেট থেকে একটু পুরো মাছ তুলে নেয় অ্যান্ড হ্যান্ডসিট ডাউন টু দ্য ক্যাট এবং এটার হাত নামিয়ে সে বিড়ালটাকে এটা দেয় এরকমভাবে প্রশ্ন তৈরি করতে পারি আবার একটা কোশ্চেন এখান থেকে হতে পারে একদম শেষের সেন্টেন্স থেকে হোয়াট ডাজ দ্য ক্যাট ডু বিড়াল কী করে আফটার গেটিং দ্য ফুড ফ্রম দ্য গেস্ট গেস্টের কাছ থেকে খাবারটা পাওয়ার পর সে বিড়ালটা তাহলে কি করে তাহলে আফটার গেটিং দ্য ফুড ফ্রম দ্য গেস্ট বিড়াল গেস্টের থেকে খাবারটা খাবারটা পাওয়ার পরে দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুট সে গেস্টের বুট থেকে একটু নিরাপদ দূরত্বে সরে যায় এভাবে তাহলে প্রতি সেন্টেন্স থেকে আমরা কিছু না কিছু প্রশ্ন পেতে পারি আশা করি আজ আমি এতটাই পড়ালাম আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এভাবে থাবে তোমরা কয়েকবার পড়ো এবং নিজেরা প্রশ্ন তৈরি করে করে পড়ো পরের দিন পার্ট টুতে বাকি অংশটা পড়াবো